হাদিস ভাইরা তো বলবে হাফিজুর রহমান মুশরিক হয়ে গেল। কারণ এগুলো কেমনে হয়? পটিয়ার আজিজুল হক চোখের পলকে কিভাবে বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে হাজির হয়ে গেল? এটা তো অসম্ভব, অসম্ভব, অসম্ভব বলেই তো এর নাম দিছে কারামত, অসম্ভব বলেই তো নাম হয়েছে মুজিজা। কারণ এটা তোমার মতো আল্লাহ ওলির বিরুদ্ধে যারা কথা কয় তোমার বুঝারও কোনো মেধা নাই। কারণ তুমি বুঝবা কিভাবে ওই দরজা তোমার বন্ধ? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। সন্দীপের হযরত রহমাতুল্লাহ আলাই জীবনে দেখি নাই, উল্টা পাল্টা যদি হয় এখানে ধরায় দে তওবা করে নিব। পেছনে কোনো ফাজলামি করে নিজের নামটা মুনাফিকের খাতায় লেখাবি না, যদি ভালো আব্বার ছেলে হয় থাকো মাস্তানি করবি না। আমি কোন পীরের নামে দালালি করি না, বাস্তব শোনাচ্ছি। আধ্যাত্মিকতার পাওয়ার কাকে বলে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জেলখানায়, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, ফজলুল করিম রেওত গ্রেফতার করো, কেউ সাহস পায় না। শেষ পর্যন্ত থানার থেকে একটা ওয়ারেন্ট অর্ডার নিয়ে গেল অফিসে, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বসে আছেন। প্রশাসনের লোক কেন আসছেন, বাবারা আসছেন কেন? বাবারা কইলে আর দিলে কোনো রাগ থাকে? বাবার আপনারা কেন আসছেন? হুজুর বেয়াদবি ক্ষমা চাই, আমরা তো চাকুরি করি, আপনার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা হয়েছে। হুজুর বলেন কোন ডকুমেন্টস আছে নাকি? গ্রেফতারি পরোয়ানার ডকুমেন্টস থানার ওয়ারেন্ট অর্ডার যখন বের করে দিল, আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে কাগজটা যখন হাতে নিলেন, তাকায় দেখে অর্ডারের মধ্যে কলমের কালির কোনো লেখা নাই, পুরা লেখা সাদা। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়া। আমরা এদেরকে আল্লাহ ওয়ালা বলি, যারা গাঞ্জা টানে, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, আমরা বলি এরা শয়তানের ওলি, এরা আল্লাহর ওলি নয়। হ্যাঁ, শয়তানের ওলিদের বিরুদ্ধে কথা বলো, তাদের ব্যাপারে তো কোনো বুলেটিং আজ পর্যন্ত শুনলাম না। হ্যাঁ, চরমনাইরে গালি দাও, সর উজানিরে গালি দাও, বাহাদুরপুরে গালি দাও, তাবলিগলারে গালি দাও, যারা পীরের চেয়ারে বসে মুজাদ্দিদের সাইনবোর্ড লাগায় বাল্লুক হয়ে আছে, এদের ব্যাপারে কোনো ফতোয়া দাও না। এই মুনাফিক, স্লোগান বন্ধ করেন, তাদের ব্যাপারে ফতুয়া দাও না কেন? চামড়াটা তুলে ফেলবে এই ভয় পাও, চামড়া তুলতে আমরাও পারি, তোদের মতো বেয়াদব না। আমগো হাজারবার গালি দিল, আমরা অশালীন জিব্বা দিয়ে কোনো আচরণ করতে চাই না, কারণ আমরা আদর্শওয়ালা নবীর উম্মত। নাহলে একটা থাপ্পড় নেওয়ার মতো ওজন, এই হাতের ওজন সহ্য করার কোনো মানুষে জমিনে নাই। আমরা আহলে হক কওমি ওয়ালারা খালি আমার মতো জুয়ান গুলো যদি রাস্তায় নামি, নামো না, আধা ঘন্টায় সব বেতাল হয়ে যাবে, আধা ঘন্টায়। কারণ তোর মতো খালি খাই আর ঘুমাই না, আমাদের ভেতরে আল্লাহর মহব্বত, আল্লাহ ওয়ালার নেক নজর, আদবের কিছু পাওয়ার আছে। আমরা কাউকে গালি দেওয়া শিখি না, এত বড় বেয়াদব হইনি। আমরা যারা গালি দেয় এদেরকে মহব্বত করতে শিখেছি। কোরআন শরীফ খুলে দিলে আরবি পারে না, বোখারি শরীফের আরবি দিলে আরবি বুঝে না, বাংলা লয়ে চিল্লা আর আবু হানিফারে কয় মুশরিক, খাজা মঈনুদ্দিন গাঞ্জা খো। অথচ আল্লাহ পাক নবীরে বলেন, বোখারির হাদিস,
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিলহার। হে নবী, উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। হাদিসের একটা অংশ, এটা লম্বা একটা হাদিস। এবার বাকি অংশে কি আল্লাহ বলেন? ও নবী, আল্লাহ হলো কারা? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি, ওলি কাকে বলে? ওলি ওলায়াত থেকে আসছে। লম্বা আলোচনা, বুখারীর থেকে শোনাচ্ছি। বুখারীও যদি না মানো তো তুমি কি মানো আল্লাহই ভালো জানো। হে নবীন, আল্লাহওয়ালা কারা, ওলি কারা? যারা শুধু ফরজ এবাদাত করে যথেষ্ট মনে করে না, নফল এবাদাত এত বেশি করে, নফল এবাদাত করে করে আমি আল্লাহকে এত রাজি বানায় ফালায়, কেমন রাজি, কেমন রাজি, আল্লাহওয়ালার উপরে আমি আল্লাহ এক পর্যায়ে এমন রাজি হয়ে যাই, আমি আল্লাহ এক পর্যায়ে বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই, বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই, বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। ওলির বয়ান, বুখারীর হাদিস। চালাকি করো কপাল পুড়তে, স্পষ্ট স্পষ্ট হাদিসে কুদসি। আল্লাহ বলেন, বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই, বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি এর নতুন নতুন আরো ওয়াচ পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কোরআন হলো সারা দুনিয়ার মানুষের জন্য ঔষধ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শরীরের জন্য যেমন, রুহের জন্য যেমন কোরআন ঔষধ, তেমনি ভাবে শরীরের রোগের জন্য কোরআন ঔষধ। তার মানে এটা বলছি না যে খালি তাবিজ লাগাও, তাবিজ লাগাও তো বলা হয় নাই, আবার এটাকে আমরা হারামও বলি না। কোরআন শরীফ শরীরের জন্য ঔষধ, ডাক্তার বলে ফিরায় দিলাম রুগী, আর বাঁচার কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই। রুগীরে মনের মতো খাওয়া, যা মনে চায় খাওয়া, কোনো নিষেধ নাই, বাঁচবে না। এই রুগীরে সন্তান বাড়ি নিয়া বিছানায় শোয়া কান্না করে ইমাম সাহেবের কাছে গিয়া কয়, হুজুর একটু আব্বার জন্য দোয়া করবে? ডাক্তার ফিরায় দিছে, মনে যা চায় তা খাওয়ার জন্য বলেছে, আমার বাবা বুঝি আর বাঁচবে না, হুজুর একটু আমার বাবার জন্য দোয়া করেন। হুজুর বলে, রে সন্তান একটু পানি নাও, আমি পানির মধ্যে একটু কোরআন পরে দম দিই। ইমাম সাহেব যখন পানির মধ্যে কোরআন পরে দম দেয়, আল্লাহর শুকর, বহু ঘটনা আমাদের হাতে আছে, এ কোরআন পরে যখন পানির মধ্যে দম দিল, এই পানিটা মরণওয়ালা রুগীরে যখন পান করায় দিল, কোরআন পড়ার রুগী পানি পান করে পুরা সুস্থ হয়ে গেল। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সারা দুনিয়ার মানুষ বেঈমান মুমিন সবার জন্য কোরআন ঔষধ, রুহের জন্য যেমন ঔষধ, শারীরিক রোগের জন্য তেমন ঔষধ। আরে মিয়া, হিন্দু হিন্দু কবিরাজ, কি কবিরাজ? হিন্দু কবিরাজ তো একদিন খালি একজন, হাজার হাজার একেবারে টিওমারের রুগীরে ভু দিল, দম দিয়া দিল, যাইরা দিল, কি দিয়া যারে? হিন্দু কয়, আমি কোরআন শরীফের ওই আয়াত পড়লাম। কে কয়? হিন্দু কোরআন শরীফের আয়াত পইরা পইরা দম করে রুগী ভালো হয়। হিন্দু পড়ুক আর গাঞ্জা করে পড়ুক, কোরআনের তো আলাদা একটা অ্যাকশন আছে, পার্সোনালিটি আছে। কোরআন তো একটা হেদায়াত, কোরআন একটা আলো, একটা কঠিন অ্যাকশন ভেতরে। কোরআন আল্লাহ বলেন মা হুয়া শিফা, এটা ঔষধ। আর মুমিনের জন্য কোরআন হলো আলাদাভাবে রহমত।
কোরআন শব্দটা আমি একটু আগেও বলেছি, কোরআনের এক নাম ফোরকান, কোরআনের এক নাম জিকির, কোরআনের এক নাম কিতাব। মুফাসসিরিন কেরাম বলেন কোরআন কত দামি, কোরআন শব্দ দিয়েই বের করি, কোরআন শব্দটা দিয়েই বের করি কোরআন দামি কত। বলে কোরআন শব্দটা চারটা শব্দ থেকে নির্গত, কয়টা? এক নাম্বার কারা ইয়াকরাউ, কারা থেকে কোরআন, অর্থ হলো জমা করা। অর্থ কি? জমা করা। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি জিব্বাটা বেশি নাড়াচাড়া করবেন না, আমি আল্লাহর কুদরতি জিম্মায় সিনার মধ্যে কোরআনটা জমা করে দিব। আল্লাহ তাআলা কোরআন কেমন সুন্দর করে জমা করলেন, এক একটা অক্ষরকে জমা করে একটা শব্দ হলো, অনেক শব্দ হয়ে একটা আয়াত, অনেক আয়াত সংমিশ্রণ হয়ে একটি সুরা, অনেকগুলো সুরা জমা করে হলো কোরআন। এক ব্যাখ্যা। দুই নাম্বার জমার ব্যাখ্যা হলো কোরআন মানে জমা করা। দুই নাম্বার ব্যাখ্যা হলো এ কোরআনের মধ্যে মানুষের জীবনের যা দরকার, মুআমালাত, মুআশারাত, অর্থনীতি, রাষ্ট্রনীতি কোরআনে আছে। হ্যাঁ, বুঝা কোন কোরআন শরীফের ভেতরে ব্যক্তির জীবনের নীতি নির্ধারণ আছে নি, সমাজের ভেজালের সমাধান আছে নি, মানুষের জীবনের যা সমস্যা সব সমাধান ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোরআনে আছে না নাই? শুধু রাষ্ট্রনীতির কথা নাই। হ্যাঁ, তাহলে যারা বলে ইসলাম আর কোরআনে রাজনীতি নাই, তার মানে কোরআন এই দিক দিয়ে দুর্বল। আমরা দুর্বল কোরআন মানি না, আমরা এমন কোরআন মানি যেটা কমপ্লিট চতুর্দিকের সমস্যার সমাধান দেওয়া। এটা এমন একটা কিতাব, এটা বছরে বছরে কোনো সংশোধনী নাই, একবারে আল্লাহ দিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত চললো। কথা বলেন না কেন? এই কোরআন আজ মুসলমানের ঘরে নাই, থাকলেও তেলাওয়াত নাই। রাত্র তিনটা বেজে গেল, সন্তান ঘুমায় না, মা বলে ঘুমাবি না, বলে ফেসবুক চালাই, ব্যস্ত, ডিস্টার্ব করো না মা। এরে যুব, তোর এই মোবাইল হলো ধ্বংসের পূর্বাভাস, তোর এই মোবাইলের দ্বারা তোর জীবনও ধ্বংস হয়ে গেল, যৌবনও চলে গেল। এ তুই ডাক্তারের পরীক্ষা করে দেখ তোর যৌবন কত মিটার আছে, খবর নে। এই মোবাইলের দ্বারা তোর যৌবনও শেষ, তোর জীবনও শেষ, তোর চরিত্র শেষ। বেজার হও না, রাগ করিস না। পৃথিবীতে তোদের যদি কোনো আপন বন্ধু তালাশ করো, আমরা টুপিওয়ালারা তোদের আপন, এতটুকু গ্যারান্টি দিচ্ছি, জীবনে তোর উপকার করতে যদি নাও পারি, গ্যারান্টি নে কোনোদিন ক্ষতি হবে না। কিন্তু তুই যেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করো, তাস খেলো, জুয়া খেলো, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, পার্কের আড্ডায় যাও, কসম করে বলি রে যুব, এরা যতই তোরে বন্ধু বন্ধু বলে আই লাভ ইউর গান গায়, আল্লাহর কসম এগুলো তোর আসল বন্ধু না, তোর গলা কাটা দুশমন। এ বাংলাদেশে প্রমাণ হয় নাই? কত বন্ধু বন্ধুরে জবাই করে ফেললো, কেন? কয় 10 দিন খাওয়াইছো, বন্ধু তোরে সালাম দিছে, একদিন যদি মনে কষ্ট দাও, গোপনে তোরে ষড়যন্ত্র করে জবাই করে নদীতে লাশটা বসায় দিই। এরা তোর জবাই করার বন্ধু, তোর কত দিকের ক্ষতি করলো তুই জানো না, এই বন্ধুটা তোর পিছে কেন ঘোরে, তোরে চোর বানাইছে, বাবার পকেটের টাকা চুরি করে তুই ওরে খাওয়। তাহলে তুই বাবার টাকা চুরি করলি, তুই চোর। শুধু চুরি করার গুনাহ হয়নি, তোর বাবার জীবনের কামাইয়ের বরকতকে নষ্ট করে ফেললি, তোর জীবনটারে শেষ করলো, তোর যৌবন শেষ করলো এই বন্ধুগুলো, এবং তোর লেখাপড়ার মেরুদণ্ড ভেঙে ফেললো, তোর চরিত্র নষ্ট করে ফেললো। হ্যাঁ যুবক, 20 বছর পরে তোর চেহারায় নূর বাড়বে, লাবণ্যতা আসবে, 40 বছর পর্যন্ত তোর চেহারা দিয়ে তাকাইলে চেহারা থাকবে আপেলের মতো, চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে, চেহারা উজ্জ্বল হবে।
তো আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে কোনো বরকত নাই, তোর চেহারার দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না, তোমার চেহারা কেন নষ্ট হয়ে গেল, একমাত্র কারণ হলো মোবাইল নামের গজব। যদি মনে করো মোবাইলে উপকার আছে একটা, 99টা ক্ষতি তার পেছনে অপেক্ষমান। এরে যুবক আল্লাহর গোলাম, কোন হিংসার নজরে দুশ্মনী নিয়ত নিয়ে বলি না, দুনিয়ায় শান্তি পরকালের চিন্তা নিয়ে বলছে। এরপরও যদি কেউ বলো হুজুর তোর কথা মানতে চাই না, লাগবে না আমার মোল্লার কথা মানিস না, তুই আগামীকাল নরসিংদী শহরের মধ্যে ভালো একজন স্বাস্থ্য বিজ্ঞানী হোক, MBBS ডাক্তার হোক, এর থেকে তুই সায়েন্সের থিওরি গুলো নে, ওই সায়েন্সের থিওরির থেকে নিয়ে নে। ও সায়েন্সওয়ালা বলো, মোবাইলের দ্বারা আমার কি ক্ষতি হয় একটু বলো, মোবাইলের স্ক্রিন অ্যান্ড্রয়েড সেট সামনে যদি রাখো, চোখের ক্ষতি, কানের ক্ষতি, ব্রেনের ক্ষতি, হার্টের ক্ষতি, এগুলো কি মিথ্যা বলছি? অথচ তোমার জীবনের স্ত্রী কেন, পৃথিবীতে তোমার আপন মোবাইল ছাড়া আর কিছুই নেই, এমন অবস্থায় জমিনে এখন চলছে, একটা মায়ের কোলের বাচ্চাটা অল টাইম মোবাইল নিয়ে ব্যস্ত। ইহুদি কুত্তা কত খারাপ যে মুসলমানের পেছনে এই ষড়যন্ত্রগুলো করেছে, যে মুসলমান এখন একটা গেমস নামায় দিল, এই গেমসকে উপলক্ষ করে কত দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছে আমার দেশের কমলমতি বোনেরা আর যুবকরা। ব্যস্ত, এটা ভালো লাগে না, 6 বছর যখন এই গেমস চলতেছে এখন এটার প্রতি অনীহা, নতুন করে ইহুদি কুত্তারা আর একটা ঢুকায় দিল। এবার কয় পাইলাম যুবকরা, হাজি সাহেবের ছেলেরে পাইছি, মহ তামিম সাহেবের ছেলেরেও মোবাইল দিয়ে আটকায় ফেলছি, কিন্তু মহ তামিম সাহেবের এত ভারি না, কেমনে পারবি? কয় বুদ্ধি কর, ইউসুফ জোলায়খার নাটক নামায় দে। এবার হুজুরেরাও নাটক দেখি, কেন বলে বাজনা নাই, এখানে কোনো গুনার কিছু নাই। ও মাওলানা সাহেব, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, গুনা নাই, গুনা নাই নাকি আছে, ওদিকে আমি যাব না, এতটুকু বলো সওয়াবের কি আছে? সব হবে, ইউসুফ জুলায়খার নাটক, মুসা ফেরাউনের নাটক, নমরুদ হামান ইব্রাহিমের নাটক, মুসা ফেরাউনের নাটক দিয়া, বিলকিস আর সুলাইমানের নাটকগুলো সাজায়া, ইহুদি চক্রান্ত কত খারাপ। আজকে তুমি মনে করতেছো ইউসুফ নবীর কাহিনী দিছে, না না না, ইউসুফ জুলায়খা আর সুলাইমান বিলকিসের নাটক দিয়া ওরা এই বেঈমানেরা চায় যুবকের প্রাক্টি, অবৈধ প্রেমের প্রাক্টি শিখাইতে। আর যুবক ইউসুফ জুলায়খা মুসা ফেরাউন সমস্ত নাটক দেখে চরিত্র কিভাবে ধ্বংস হয় সেদিকেই এগিয়ে যাচ্ছে। কি বলবো, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? আজকে লেখাপড়ার অবস্থা, ষষ্ঠ শ্রেণীর ইসলামী শিক্ষার বই পড়েন, বিভিন্ন বইয়ের মধ্যে যৌবনের প্র্যাকটিস গুলো শিখাচ্ছে একটি ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়ে, কি হবে কি জাতি, কি হবে মুসলমানের? বিশ্ব মিডিয়া ইসলাম নিয়ে ভাবে না, বিশ্ব মিডিয়া ভাবতেছে এদের পৃথিবীর সব। ওই যে একটা নতুন, এরা হলো পরিবেশবাদ, পরিবেশবাদীরা, এটা এখনো গোটা বিশ্বে ছড়ায়নি, পশ্চিমা অংশে কিছু আছে, এদের মূল থিম হলো পরিবেশবাদী, এদের মূল হেডিং, এদের থিওরিগুলো কি, পরিবেশের সাথে মিলে যাও, মানুষ আসছে ল্যাংটা, অতএব থাকতেও হবে ল্যাংটা, পরিবেশবাদীর স্লোগান। ওরে যুবক, মানুষ ভালো মেয়ে বিয়া কইরা গর্ব করে, মেয়ে পেয়েছি হাজারে একজন, ভালো শিক্ষক ছাত্র পেয়ে গর্ব করে, ছাত্র পেয়েছি হাজারে একজন, মুসলমান তো গর্ব করা দরকার ছিল, বেঈমানের সাথে চ্যালেঞ্জ দিয়ে রে, এ বেঈমান কুকুরগুলো শুনে নে, আমরা নবী পেয়েছি একজন, যে নবীর মতো নবী নাই, যার আদর্শের মতো কোনো পূত পবিত্র আদর্শ নাই, পৃথিবীতে কত ইজম শুনলাম, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কত আদর্শের গান শুনেছি, পৃথিবীতে আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি পৃথিবীর সব ইজম, তন্ত্র আর আদর্শ, আল্লাহর কসম সবগুলো না পাক, মদিনার নবীর আদর্শই হলো পাক।
তোর ঠিকের কি ভ্যালু আছে, তোর মাথার চুলের মধ্যে ক্রিকেটারদের গোলামিতে পরিণত হয়ে গেছো, তোর চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো কেটেছো, তোর লজ্জা থাকা দরকার, তুই আবার চিল্লায় বলতেছো রসুলের আদর্শ পাক, বগুড়ার মিষ্টি খুব মজাই বললি কিন্তু খাইলি না, এই বাটপারি করে কি হবে? মদিনার নবীর আদর্শকে পাক বলে চিল্লায় বললি, অথচ মাথার মধ্যে ইসলামের পরিচয় নাই, গালের মধ্যে রসুলের আদর্শের দাড়ির পরিচয় নাই, বডির মধ্যে রসুলের পোশাকের চিন্তা নাই, তুমি গোটা দেশে ইসলাম কায়েম করবা, বাটপারি শিখছো কই? এই বাটপারি শিখছো কই? নবীর জন্য জীবন দিতে মন চায়, দাড়ি রাখতে মনে চায় না। এজন্য বলি, টুপি যে মাথায় দেয় না সে বেআমল কিন্তু বেয়াদব না, বুঝেন? ভালো করে বুঝেন, ঠিক ঠিক পরে কোন বুঝেন, টুপি যে মাথায় দেয় না সে বেআমল কি না বেয়াদব, কিন্তু যে বলবে টুপি না দিলে হবে কি চূড়ান্ত বেয়াদব, যেই লোকটা দাড়ি রাখে না সে বেআমল কিন্তু বেয়াদব না, যে লোক দাড়ি রাখে না সমস্যা হতে পারে কোন, সে বেআমল কি না, কিন্তু যদি বলে দাড়ি না রাখলে কি হবে, টপ লেভেলের বেয়াদব, কথা বুঝলেন? হ্যাঁ বুঝেন, কিলেকিলি বুঝা করেন কাজে লাগে, না বুঝতে ঠেলা ঠেলি করলে কোনো লাভ নেই, আগে কি বুঝাইতে চাচ্ছি বুঝেন, আমি দাড়ি না রাখে যারা এদেরকে বেয়াদব বলছি, এদেরকে বেয়াদব বলছি, যে বলে দাড়ি না রাখলে কি হবে সে বেয়াদব, কারণ জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, রসুলের আদর্শকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, রসুলের শানে বেয়াদবি করলে জীবনের সব আমল শেষ, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না, অন্যায় করবেন আবার বাহাদুরিও করবেন, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। খারাপ লাগতেছে, রাগ করতেছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন এটা ঔষধ, তো বলতেছিলাম কোরআনের যদি কারাআ থেকে নেয় তখন অর্থ হবে জমা করা, চারটা বলছিলাম, এক নাম্বার গেল, কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সব কিছু কোরআনে আছে না নাই, জমা আছে না নাই, তিন নাম্বার ব্যাখ্যা জমা করা, কোরআনের ভেতরে তাওরাতের এলেম ঢুকানো, জাবুরের এলেম ঢুকানো, ইঞ্জিলের এলেম ঢুকানো, আদম নবীর এলেম ঢুকানো, সব নবীর এলেম কোরআনে জমা, এজন্য কোরআনের এক অর্থ কারা ইয়াকরাউ থেকে জমা করা, দুই নাম্বার কোরআন এটা কারা এন থেকে নির্গত, কারা এন শব্দটা করিনা তুনের বহুবচন, করিনা মানে চিহ্ন আলামত দলিল, কোরআন শরীফ এটা মানুষের হেদায়াতের দলিল, কোরআন শরীফ জান্নাতের গ্যারান্টি কার্ড, কোরআন সিনা আছে জান্নাত পাবে না, হতেই পারে না, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন যে কোরআন পড়লো, হালালটাকে গ্রহণ করলো, হারামটাকে বর্জন করলো, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতি, শুধু তাই না, ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার, হাশরের ময়দানে কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ বলবেন তুমি একাই জান্নাতে যাবে না, তোমার বংশের দশটা গুনাহগারকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ভাইরা আমার, এ হলো কোরআন পড়নেওয়ালা যে পড়ে কোরআনের হাফেজ, আর যারা কোরআনের আলেম হাফেজ সাহেবরা তো কোরআনের কালো কালো অক্ষরগুলো সিনার মধ্যে হেফাজত করেছে, কিন্তু কোরআনের কালো অক্ষর না যারা কোরআনের ব্যাখ্যা তাফসির ফাসাদ বালাগাত তাসাউফ এলমে নাহবু এলমে ফিকাহ সিনার মধ্যে জমা করেছেন,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ একজন মুজতাহিদ ইমাম, এক একটা আয়াত কোরআন হাদিস রিসার্চ করে করে হাজারো হাজারো লাখ মাসআলা বের করেছেন। ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, এই রকম ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফির ছাত্র ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফার সাগরীদের সাগর, এরপরে হলো ইমাম বুখারী, অনেক পরে অনেক পরে ইমাম আজম আবু হানিফা। কোন কোন কিতাবে আমি পেয়েছি 16 জন, কোন জায়গায় পেয়েছি 26 জন, কোন জায়গায় পেয়েছি 19 জন, কোথাও পেয়েছি 6 জন সাহাবার সাক্ষাৎ লাভ করেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসেরাজে উম্মতানে মুসতফা। কোরআন জামিউল উলুম, এরে মুমিন, এই কোরআন এত বড় দামি একটি কিতাব, যার কাছে কোরআন আছে তার কাছে সব আছে, যার কাছে কোরআন নাই তার কাছে কিছুই নাই। ইমাম মালিক সম্ভবত, ইমাম মালিক কত বড় একজন ওলিয়ে কামেল, আগের দিন মাদ্রাসার অভাব, এখন তো গ্রামে গ্রামে মাদ্রাসা, ঠিক নেই, আগের দিনে মাদ্রাসার বড় অভাব, মাইলকে মাইল হেঁটে 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 গিয়ে এরপরে এলেম অর্জন করা লাগতো, এখন বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মাদ্রাসা, বাড়ে না কমে? কেন কেন বাড়ে? কেন? ওই যে গালি দেয় এই জন্য বাড়ে, গালি দেওয়ার কারণে বাড়তেছে। তাবলিগলারে যত গালি দেয় বাড়ে না কমে? বাড়ে, যত গালি দিবি ততই বাড়বে, এটাই নিয়ম, এটাই কি নিয়ম। ইমাম মালিক আল্লাহর ইবাদত গুজার একজন আল্লাহর খাঁটি বান্দা, সারা রাত ইবাদত করে, কিন্তু ইমাম মালিকের পেটে খাদা নাই, সফরে রওনা হয়ে গেলেন, এলেমের সফরে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, যারা কোরআন হাদিসের এলেম অর্জনের জন্য সফর করে, মান সালাকা তরিকা ইয়াতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা এলেম অর্জনের জন্য রাস্তায় হাঁটতে থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথ আসান করে দেন। ইমাম মালিক এলেমের জন্য মানুষের কাছে দাওয়াতের জন্য হাঁটতেছে, এক জায়গায় গিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমি এলাকা, খানা নেই, 3 দিনের ক্ষুধা, কেউ বলে আরো 2-4 দিন কম বেশি ক্ষুধা চলছে, খানার কোনো আয়োজন নাই, এক পর্যায়ে নামাজ পড়বে ইবাদত করবে দাঁড়াইতেও পারে না, দুর্বল, সারা রাত ইবাদত করলো এক এলাকায়, পেটের ভেতরে ক্ষুধা, ক্ষুধা নিবারণের কোনো খানার আয়োজন নাই, খুঁজে খুঁজে দেখলো এলাকার পাশে একটি ছোট খানার ঘর, রুটিওয়ালার কাছে গিয়া বলে, রে ভাই আমি এত দুর্বল, আমারে যদি একটু খানার আয়োজন করো আমি তোমার একটা মাসআলা শিখাই দিব। দূর মিয়া চোরের শুনে ধর্মের বয়ান, তুমি কোন জায়গার মোল্লা এসেছো আমাকে মাসআলা শিখাইবা? মাসআলার গুল্লি মারি, কোনো খানা নাই, টাকা দাও, আমি চিনি টাকা, মাসআলা চিনি না। টাকা আছে বলে, না না কোনো টাকা নাই বলে, টাকা না দিলে খানাও নাই, টাকা না দিলে খানা নাই বলে, তোর একটা এলেম শিক্ষা দিব, জরুরি জরুরি গুল্লি মারি, টাকা জরুরি। এলমেরা এজাজ কারদান বেহেসাব খলকের আদা দান জবাবে বাসাওয়া। এরে আল্লাহর বান্দা, কেমন ইলিম ওয়ালা ইমাম মালিক, বারবার বলি 70 বছর মদিনায় জীবন কাটাইছেন, এখনো ইমাম মালিকের কবর
মদিনার ভেতরে কে সেই মালিক 70 বছর মদিনায় জীবন কাটাইলেন পায়ে কোনোদিন জুতা পরে নাই সুবহানাল্লাহ গজব লাগলো ইমাম মালিক কেন তুমি জুতা পরো না মদিনার জমিনে কেন জুতা পরো না ইমাম মালিক চোখের পানি ছেড়ে বলে রে ভাই মদিনার যেখানেই আমি যাই সেখানেই মদিনার নবীর রওজার খান পাই মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না খারাপ লাগে আপনার আল্লাহর কাছে দোয়া করো হে মালিক তুমি আমাদের জীবনে একবারও যদি হয় মদিনার ওই ধুলা গায়ে লাগাবার তৌফিক দাও এর নবীর উম্মতের দল মদিনা বড় দামি এক জায়গার নাম যেখানে আমার নবী আজও জিন্দা অবস্থায় শহীদ এর নবীর উম্মতের দল যে নবী এত দামি নবী যে নবীর রওজার কিনারা থেকে চক্ষু আলা ব্যক্তিরা এখনো নবীর ঘ্রাণ পায় কেমন আমার নবী নবী যদি রাস্তা দিয়া চলতেন হাজার কদম দূরে গেল এই রাস্তায় মেশকো দিয়া পুরা ঘ্রাণে মুখরিত হয়ে যাইত কেমন নবী আমরা পেয়েছি আজ ওই নবীর সুন্নতের খবর নাই ওই নবীর গালি দেওয়া হয় এরে নবীর উম্মত আজকে ওই নবীর দাড়ি নিয়ে গালি দেওয়া হয় আজকে তুমি নবীর সুন্নতের দাড়ি কাইটা তুমি আজকে নবীর সাথে দুশ্মনী করতেছো নবীরে যারা গালি দিল তাদের ব্যাপারে তুমি কোনো কথা বললা না তুমি এখন নবী গায়েব জানে না কি জানে না নিয়ে কিলাকিলিতে ব্যস্ত নবী নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে তুমি ঝগড়া করতেছো তোমার ছেলে নামাজ পড়ে না দাড়ি রাখে না সেই খবর কেন মিলে না বলো তোমার মেয়েটা কেন এখনো বেপর্দা স্কুল কলেজে যায় হিসাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার কোনো সুযোগ আছে এরে নবীর উম্মতের দল আমার নবী আদর্শ বাস্তবায়নের জন্য কত মার খাইলেন কত দুশমন আমার নবীর গলার মধ্যে রুমাল লাগায় জোরে টান দিল নবীজির জিব্বা মোবারক বের হয়ে গেল ঘাম পড়তেছে নবী বেজার না রুমালটা ছেড়ে দেওয়া মাত্র নবী তার হাতে হাতটা লাগায় মুস্কি হেসে দিলে নবীর আদর্শ কো অথচ তোমার ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই পরিবারে নাই সমাজে নাই তুমি বলো সমাজ যেমন তেমনি ভাবে চলতে হবে চেয়ার টেবিল ছাড়া তোমার খানা চলে না অথচ নবীর যুগে চেয়ার টেবিল ছিল 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 তারপর নবী চেয়ার টেবিলে খান নাই ছিল কিন্তু চেয়ার টেবিলে খান নাই ছিল চেয়ার টেবিল ছিল কিন্তু নবী চেয়ার টেবিল ব্যবহার করেন নাই শুধু তাই না আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করেছেন আসন বসে খানা খাওয়া যাবে না এটা অহংকারীর বড় পরিচয় আসন দিয়ে খানা খাওয়া যাবে না আল্লাহ হাদিস ধমক দিয়ে বললেন জিব্রাইল যাও আমার নবী যেন আসন দিয়ে বসে খানা না খায় তুমি পাও জুলায় জুলায় খাও এটা তো আল্লাহর নবীর আদর্শের বহির্ভূত কাজ এর নবীর উম্মত শুধু তাই না নারী পুরুষ এক টেবিলে খা তুমি নবীর আশেক দাবি করো লজ্জা কি বিদায় হয়ে গেল এত বেলাজা কেমনে হইলা
তো বেহায়া কেমনে হইলা, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, ছেলের চেহারায় মুসলমানের পরিচয় নাই, তুমি বলো আমি নবীর বড় আশেক, আর যেই লোকটা তাহাজ্জুদ পরে, নামাজ পরে, ফাগরি পরে, এরে দাও গালি, কেন কে ওহাবি হয়ে গেছে? ওহাবির ব্যাখ্যা জান, আল্লাহ হেদায়াত দান করুন। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের কবুল করে দিন। ভাইরা আমার আর একটু সামনে যাব, মোনাজাত করে দিব, নাসকের দূর থাক, আরো আছে না ওয়াজ আছে আশেপাশে, ওদিন শুনম, ভাই 8 তারিখ, আগামী মাসের 8 তারিখ মাধবদী হাই স্কুল মাঠে, না হ্যাঁ মাধবদী এসপি হাই স্কুল ময়দানে 8 তারিখ মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ব্যানারে, ওদিন 8 তারিখ মনে থাকবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে প্রধান মেহমান নুরুল ইসলাম অলিপুরি সাহেব, মতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম, আমরাও ছোটখাটো কিছু আছি, সবাই থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা যাওয়ার নিয়ত করতেছেন দেখি, এক একজনে 5 জন করে নিয়ে যাবেন দাওয়াত দিয়ে, রাজি রাজি রাজি, আল্লাহ কবুল কর। তাহলে ওই দিন বাকি আলোচনা শুনো, হায় 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 হায়, তাহলে ওই দিন আর আমি আসবো না, আজকেই সব শোনায় দেই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, তাই মিয়া পরে ডিস্টার্ব করো, ইমাম মালিক হোটেলওয়ালার সামনে গিয়ে ডাক দিয়ে কইরে, ও হোটেলওয়ালা ভাই আমাকে একটু রুটির ব্যবস্থা করে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে বড় ক্ষুধা। ঘটনাটা শেষ করি, ইমাম মালিক যতই বুঝায় চোরে শোনে না ধর্মের বয়ান, ওরে আল্লাহর বান্দা যার কাছে আলো নাই, যার চোখে ডিস্টার্ব, সে মনে করবে আলো অন্ধকার সমান, যার নাকের ঘ্রাণ শক্তির মধ্যে ভেজাল আছে ওই বান্দার সামনে আতর আর পায়খানা সমান, এর কাছে যদি পায়খানা দেয় মনে করবে বগুড়ার দধির মতো, কারণ নাকের ঘ্রাণ শক্তি ভেজাল। ইমাম মালিক যত বুঝায় ও হোটেলওয়ালা ভাই আমি আল্লাহর একটা গোলাম, আমি গরিব, তুমি আমাকে একটু যদি দাও রুটি দাও, আমি বিনা টাকায় নিলাম না, টাকা না থাকলেও তোমাকে আমি একটু উপকার করি, ভালো একটা মাসআলার সমাধান করে দেই। হোটেলওয়ালা রাজি হলো না, আল্লাহর ওলি পেটের মধ্যে ক্ষুধা নেই, মনে বেজার, মনের কষ্ট নিয়ে ইমাম মালিক বিদায় হয়ে গেল, সফর লম্বা এমন ক্ষুধা হাঁটতেও পারে না, মাঝে মাঝে গিয়া গাছ পাইলে আঞ্জা করে পেট চাপা দেয়, সহ্য করতে পারে না, রুমাল দিয়ে পেটে বাঁধে করক বড় কষ্ট। ওরে মুমিন যার পেটে ক্ষুধা সে বুঝে ক্ষুধা কত কষ্টের ব্যাপার, ওই রোহিঙ্গা মুসলমান টেকনাফের বর্ডারে একটা মহিলা বাচ্চা নিয়ে রাস্তার কিনারায় ফজরের নামাজের পরে দাঁড়ানো, জিজ্ঞাসা করা হলো মা বাচ্চা নিয়ে তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করো,
মহিলা ডাক দিয়ে বলে, তিন দিন পর্যন্ত আমার কোনো খানার আয়োজন নেই, আমি খানা চাই না, আমি না খায়া মরেও যাইলে আমার কোনো আফসুস নেই, কিন্তু আমার কোলের মধ্যে দুধের শিশুটা বড়, দুধও পায় না বুকে দুধ নেই, আমার বাচ্চাটার একটু ভালো পানি দেওয়ারও কোনো সুযোগ নাই, আমি ফজরের নামাজ পড়ে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, পরে নবীর উম্মতের দল এ জমিনের মধ্যে কত আল্লাহর বান্দা তাহাজ্জুদ কাজা করে না কিন্তু বড় গরিব, ঘরের মধ্যে খানা নাই, মাঝে মাঝে খবর নেই, ওই টঙ্গির ময়দানে যাও, চরমনের ময়দানে যায়, উজানির ময়দানে যায়, তিন দিন আড়াই দিন থাকে, বাড়ির থেকে কিছু চিড়ামুড়ি নিয়ে যায়, এগুলো খায়, কোথাও যায় টাকা নাই, মাছ গোস্ত খার লোভ নাই, কোন রকম জীবন চালায়, কত আল্লাহর বান্দা আছে ঘরে বৈশা খানা না থাকলে সেজদায় পড়ে কান্না করে, এরে আল্লাহর বান্দা কম আসে না, এবার স্বামী একদিন ধমক দিয়ে বলে, বেবি টেনশন কেন করো, ভালো একটা জামাই যদি পাই আমি পৃথিবীর সব ওই জামাই রে দিয়ে দিব, স্ত্রী একটু মোটামুটি দিনের দিকে আগানো, কারণ ভালো বাবার সন্তান, অনেক ঘরে দেখা যায় স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে, স্বামী রোজা রাখে না স্ত্রী রোজা রাখে, কত ঘরের খবর পাই, কত ঘরের খবর পাই, রমজান স্ত্রী রোজা থাকে স্বামী রোজা রয় না, আমারে পাক করে খানা দিবি, রোজা রাখার সময় আমার নাই, আল্লাহর বান্দি যখন হোটেল ওয়ালারে কথা শুনলো মনে বড় আঘাত, সর্বনাশ, সারা দুনিয়ার উপটো কোন তোমার জামাইরে দেওয়ার ক্ষমতা নাই, মূর্খ ভণ্ড ডেকে বলে, তুমি আমার সাথে বার্গেনিং করবা না, বিতর্কে জড়াবা না, আমি যে ওয়াদা করেছি সব দিব সব দিব, আমার এই ওয়াদায় আমি বাস্তব, তুমি যে বললা আমি পারব না, আমি যদি পারি তখন তুমি তো আমার কাছে দুর্বল, তুমি তখন আমার কাছে মুখ দেখাইতে পারবা না, এক পর্যায়ে ধমক দিয়া বলে, বিবি যদি আমি সব বটোকন আমার জামাইরে দিতে না পারি, পৃথিবীর সব যদি দিতে না পারি, যদি দিতে নাই পারি তাহলে আমি আজ দ্ব্যর্থহীন ভাষায় শপথ করলাম, শুনে নাও আমি তোমাকে ওদিন থেকে আর রাখবো না, তালাক দিয়ে দিলাম, যদি আমি দিতে না পারি তো তুমি তালাক, ভেজাল লাগায় দিল, স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে, স্বামী আমার সবকিছু দেওয়ার ক্ষমতা তোমার হাতে নাই, নাই তাহলে তো আমি তালাক হইয়াই আছি, সময়ের ব্যাপার, বিবাহ হবে আমি তালাক হয়ে যাব, মন বড় খারাপ, কষ্ট করে 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 সংসারটা বড় করলাম, তুমি আমাকে এমন কথা কেন বললা, স্ত্রীর চোখের পানি দেখে স্বামীর অন্তরে বড় মায়া লাগলো, এক পর্যায়ে বুঝে এসে গেল, না না আমি বাহাদুরি করে এমন কথা কেন বললাম, দুনিয়ার সব কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি তো কথা বলেই ফেলেছি, এর সমাধান দরকার, কোথায় যাব সমাধানের জন্য, একজন ইলিমওয়ালার দরকার, কোরআনওয়ালার দরকার, কোরআনওয়ালা কই কই, কোরআনওয়ালা নাই আশেপাশে, মাদ্রাসাও নাই, খুঁজতে খুঁজতে বের হয়ে বলে, হ্যাঁ আশেপাশে একজন বড় আল্লাহওয়ালা আছে, ইমাম মালিক ওই গাছের জঙ্গলার কিনারায় ইবাদত করতেছে, হোটেলওয়ালা বলে তার কাছেই যাব, কিন্তু বুঝে নাই যার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি, হোটেলওয়ালা সমাধানের জন্য গাছের জঙ্গলার কিনারে ইমাম মালিকের কাছে চলে যায়, ইমাম মালিক দেখে চিনতে পেরেছে, এই তো সেই বেয়াদব হোটেলওয়ালা, আমারে কষ্ট দিল রুটি দিল না,
এবার হোটেল ওয়ালারে দেখে বলে কি রে ভাই কি মুসিবতে গ্রেফতার হয়ে এখানে আস। হোটেল ওয়ালা বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, একটি মাসআলার সমাধান চাই। ইমাম মালিক বলল তোমার নাকি মাসআলার দরকার নাই, তোমার নাকি টাকার দরকার, এত বাহাদুরি করা ভালো না, আল্লাহর মায়ের হলো আলমের ভাই, চালাকি করে লাভ নাই, যতই বাহাদুরি করো যেই জিনিসটাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও, তুমি আর একজনের মুসিবতে তুমি নিজেকে ধন্য মনে করো, তার মুসিবতে তুমি খুশি না না খুশি হয় না, একদিন এই মুসিবত তোমাকে গ্রাস করে ফেলবে ঠিক والله خير الماكرين এরে আল্লাহর বান্দা বাহাদুরি করিও না ও টাকাওয়ালা ভাই ও ক্ষমতাওয়ালা ভাই, টাকার বাহাদুরি ঠিক না, কারণ টাকা হাতের ময়লা আজ আছে কাল নাই, বাহাদুরিও আজ আছে কাল নাই নাই। টাকার বাহাদুর ফেরাউন কই গেল, টাকার বাহাদুর আমেরিকার বুশ কোথায় গেল, টাকার বাহাদুর বিল ক্লিনটন কোথায় গেল, টাকার বাহাদুর ওই গাদ্দাফি কোথায় গেল, ফেরাউন কোথায় গেল, টাকার বড়াই করো না রে ভাই, টাকা কিছুই না, ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। ইমাম মালিকের সামনে দাঁড়ায়া হোটেলওয়ালা কান্না করে হুজুর বেয়াদবি করে ফেলেছি মাফ করে দেন, আল্লাহওয়ালা দিল বড় আলা দিল বড় হিংসা নাই, মাফ করে বলে কি সমস্যা, বলে একটা সমস্যায় পড়েছি, আমার বিবির সাথে একটা কসম করেছি, আমার মেয়ে বিয়ার সময় আমি সব উপটা উকন দিয়া দিব, যদি দিতে না পারি আমার স্ত্রী ভেট দিল, তর্কের খাতিনে বলে ফেললাম না পারলে তোরে তালাক দিয়া দিব, এবার সমাধান দেন আমার মেয়ের বিবাহের ব্যবস্থাও হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপে বলছি, ইমাম মালিক সমাধানের জন্য তার দ্বার প্রান্তে হাজির হয়ে বলে তুমি তোমার মেয়েটাকে যখন বিয়া দিচ্ছ জামাইটারে নিয়া তুমি মেয়েটার সামনে দাঁড় করায়া, স্বামী আর স্ত্রী সামনে দাঁড়াইয়া তুমি সব কিছু দেওয়ার কোনো দরকার নাই, তুমি ভালো হয় তওবা করে নাও, আর তোমার জামাইটারে তোমার মেয়ের সামনে দাঁড়ায় স্বামী আর স্ত্রীর মধ্যস্থায় তুমি এক জিলদ কোরআন শরীফ স্বামীর হাতে দিয়া দাও জামাইয়ের হাতে, আর বলবারে ও জামাই এ কোরআন শরীফ আমি তোমার হাতে তুলে দিলাম, যদি কোরআন হাতিয়া দেও এ কোরআন হলো সব দুনিয়ার অপটৌ কোন কোরআনের মধ্যে ঢোকানো, এই কোরআনটা যদি দিয়ে দেও কোরআন দেওয়া মানে সব কিছুই দেওয়া। ইলমে রায় যা জকার দান বেহেসাব, খলকে রাদা দান জবাবে বাসাব। ওরে আল্লাহর বান্দা কোরআন কোরআন কত দামি, একটা অক্ষর পড়লে দশটা নেক। এরে মুমিন কোরআনের দ্বিতীয় অর্থ বলেছি কোরআন সত্যতার দলিল, যদি কোরআন কারা এন থেকে নেওয়া হয়, কারা এন কারিনাতুনের বহু বচন মানি দলিল, আর কোরআনের আরেকটা অর্থ হলো পড়া, কারা ইয়া করা উমানি পড়া, আল্লাহ বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, কোরআনের এক অর্থ পড়ো, পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেটা বেশি পড়া হয়, কোরআন এমন একটি কিতাব যেটা এত বেশি পড়া হয়, এই কোরআনের মতো পড়া আর দুনিয়াতে কোনটাই হয় না। ওরে মুমিন একটা কিতাব উপন্যাস কবিতা ভালো লেখকের লেখক করা বই একবার পড়ি দুইবার পড়ি মজা আর লাগে, কিন্তু কোরআন একবার নি কথা কয় না, যত পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, পড়তেই মনে চায়, কয় পড়লেও তো বেনিফিট রেডি,
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر امثالها এর একটা অক্ষর যদি পড়ো আল্লাহ তাআলা 10টা নেক দান করবেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন অমিমুন হারফুন আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর না আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর তিনটা অক্ষর যদি কেউ পড়ে আলিফ লাম মিম সাথে সাথে 30 নেক আমল নামায় যোগ হয়ে যাবে ওরে মুমিন কোরআন বড় দামি প্রতিদিন এশার নামাজের পরে এরে মোল্লা এরে আল্লাহর গোলাম রিজিকের জন্য তাবিজ লাগানোর দরকার নাই ওরে দোকানওয়ালা ভাই দোকানে বড় তাবিজের দরকার নাই ব্যবসায় যদি বরকত চাও ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো নিজে পারো না একটা মাদ্রাসার ছাত্র নিয়ে পড়াও আর তুমি বলো তুই প্রতিদিন আমার দোকানে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবি আর তোরে আমি হাতিয়া দিলাম 500 টাকা কমে যাবে এশার নামাজের পরে বেশি বেশি তুমি সূরা মুলক তেলাওয়াত করো মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাতিবা যত পড়ো রিজিকের দরজা খুলে যাবে এশার পরে যদি সময় পাও ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা পড়ো যত পড়বা ততই বরকত হয়ে যাবে এরে আল্লাহর বান্দা কোরআন পড়ো যত পড়বা তত বরকত যত পড়বা ততই চেহারায় নূর বেড়ে যাবে পড়ো কোরআনের এক অর্থ পড়ো এনে মুমিন কোরআনের আরেকটা অর্থ কর্ণুন থেকে নির্গত তার অর্থ হলো মিলানো অর্থ কি মিলানো কোরআন এমন একটা কিতাব আওয়ামের নাওয়াহি দোনোটা মিলায় আল্লাহ বর্ণনা করেছেন যেখানেই তাকমুরুনা বিল মারুফ ওখানেই ওয়াতানহাউনা আনিল মুনকার যেখানেই আযাবের কথা সেখানেই আবার জান্নাতের কথা জাহান্নামের কথা মিলাইয়া মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন নাম্বার 2 ব্যাখ্যা মিলানোর আল্লাহর নবী এ কোরআনের ব্যাপারে বলছেন উলামায়ে কেরাম লেখে কোরআন শরীফ এমন মিলানো বলে হেদায়াত হেদায়াত কোরআনের সাথে মিলানো বলে কেমন মিলানো সূর্যের সাথে আলো যেমন মিলানো ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো রুহটা যেমন বডির সাথে মিলানো হেদায়াত কোরআনের সাথে মিলানো এর মুমিন সূর্যের আলো একদিন আলাদা হয়ে যাবে ফুলের ঘেরা অনেকদিন নষ্ট হবে কোরআনের সাথে যেই হেদায়াত নামের আলোটা মিলানো এই হেদায়াতের আলো কোনোদিন আলাদা হবে না ওরে মুমিন এই কোরআন পড়ো কোরআনের এত দাম হাসরের ময়দানে কুদরতি লিফট আল্লাহ বানায় বলবে এ কোরআনওয়ালা কোরআন পড় একটা আয়াত পড়বি এক এক স্টেশন উপরে উঠে যা অটো উপরে উঠতে থাক ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা কোরআন বড় দামি এক সম্পদ এ কোরআন বুকে লাগাও এরে মুমিন আজকেও কিতাবে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ এত দামি যেখানে নামাজ পড়লে একে কত এক লক্ষ এর মুমিন কেউ নামাজ পড়ে অল টাইম আল্লাহর রহমত কাবার ছাদের উপরে অবতীর্ণ হয় 120টা রহমত কয়টা 120 যারা নামাজ পড়ে তাওয়াব করে তাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ 60টা রহমত দেয় যারা নামাজ পড়ে না তাওয়াব করে না কোরআন তেলাওয়াত করে কি করে কোরআন পড়ে তসবি পড়ে তাদের উপরে 40টা রহমত যারা কোরআন পড়ে না জিকির করে না তসবি পড়ে না শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর এদের উপরও 20টা রহমত অবতীর্ণ মুফাসসিরিনে কেরাম এই হাদিস থেকে দলিল পেশ করলেন আল্লাহর ঘর ওরে আল্লাহর ঘর ওখানে যদি শুধু তাকায় থাকলে সওয়াব হয় আল্লাহর কালাম তো এটা কালামুল্লাহ এর মুমিন কোরআন শরীফ পড়তে যদি নাও পারো তাকায়া থাকলেও তোমার সওয়াব লেখা হয় তুমি যদি কোরআন তাকায় তাকায় বলো হাজা কালামু রব্বি এটা আমার আল্লাহর কালাম এ
যেহেতু তাকায় থাকলেও সওয়াব অতএব যেই মুনাফিকেরা বলে কোরআনের অর্থ না জানিনা পড়লে লাভ নাই এরা চায় উম্মতের থেকে কোরআন দূরে সরায় দিতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পড়তে পারো না তাকায় তাকায় থাকলেও সওয়াব কোরআন শরীফ যারা পড়তে পারেন না ফজরের নামাজ পড়ে কোরআনটা খুলে একটু তাকায় দেখেন ভিতরের লেখাগুলো বুঝেন আর না বুঝেন তাকায় যদি দেখেন এটাই তো আল্লাহর কালাম হাযা কালামু রব্বি এতো সওয়াব আল্লাহ আরে আল্লাহর বান্দা অতএব এই কোরআন সিনে লাগাও এ যুব সহিভাবে কোরআনটা পড়ো এ কোরআনের কারণে আজ আমার দাম সামান্য কাপড়ের দাম নাই কোরআনে লাগলো গিলাপ নাম হলো দাম বেড়ে গেল কাঠের দাম নাই কোরআনে লাগলো দাম বেড়ে গেল আমি বান্দার দাম নাই কোথায় আমার বাড়ি বরিশাল কুয়াকাটা আজ এত মানুষ বসারও জায়গা নাই দাঁড়ানোরও জায়গা নাই কত দূর থেকে এত মানুষ আসলো খানার জন্য না না একমাত্র নবীর সুন্নতের আকর্ষণ আর কোরআন শরীফের বরকত অতএব আল্লাহর কালাম সিনায় লাগাও রে যুবক পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করো কোরআনটারে বুকে লাগাও আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম না পারলে তাকাইলো কি হবে সওয়াব হবে শিখো কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করো এবং কোরআন ওয়ালাকে মহব্বত করো কোরআন ওয়ালাকে মহব্বত করলে তোমার জীবন ধন্য হয়ে যাবে একজন আল্লাহ ওয়ালারে বন্ধু বানো সহিভাবে কোরআন পড়ো নামাজ পড়ো মা বাবার খেদমত করো মুরব্বির সাথে বেয়াদবি করিও না দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় না তাসের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা ক্রাম্বট লুড্ডুর আড্ডা ছেড়ে দাও ও পর্দার অন্তরালের মা আপনি তো কোরআনওয়ালার মা আপনি তো হাফেজে কোরআনের মা ও মা আপনি তো আলেমের মা আপনি তো আব্দুল কাদের জিলানির মা হাফিজি হুজুরের মা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আপনার মান সম্মান এত মর্যাদা মা কত দামি গো মা মনটা কি চায় না একজন হাফেজের মা বাবা হয়ে কবরে যাবে আল্লাহর কাছে কান্না করেন দোয়া করেন আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায় দাও মৃত্যুর পরে যেন সন্তান জানাজার ইমাম হতে পারে আজকে থেকে তওবা করো মা প্রয়োজনে কোরআনটা নিজেও শুদ্ধ করে পড়ার চেষ্টা করো মহিলা মাদ্রাসা আছে না মহিলা মাদ্রাসায় গিয়ে দৈনিক একটা ঘন্টা সময় দিয়ে কোরআনটারে শুদ্ধ করে নাও আমি বলছি না তুমি বরং মাওলানা হয়ে যাও ভেজাল আছে অত বড় আলেম হওয়ার দরকার নাই আলেম পুরুষেরা হয়ে যাবে মহিলাদের এত বড় আলেম হওয়ার দরকার নাই যদি কেউ সময় নিয়ে হতে পারে তাকওয়ার ভিত্তিতে সেটা ভিন্ন কথা তবে এটা হতেই হবে তার পক্ষে আমি না তবে নামাজ ঠিক করার জন্য কোরআন শরীফটা শুদ্ধ করে নাও হ্যাঁ যদি মাসআলা জানতে হয় কাফিয়া কুদুরি পর্যন্ত পড়লেই যথেষ্ট হয়ে যায় সুযোগ থাকলে পড়ো সন্তানটারে কোরআনওয়ালা বানাও স্বামীরে কোরআনের পড়ার জন্য তাকিদ দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ঘরের মধ্যে অল্প টাকা কামাই করলো বরকত বেশি হবে এ যুবক ভাই দাড়িটা লম্বা করো নামাজ পড়ো তওবা করো ভুল তো করেছি আর জীবনে দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না একজন বুজুর্গ আল্লাহওয়ালার বন্ধু হব দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না আজকে গুনাহ থেকে তওবার নিয়তে আল্লাহর কাছে কান্না করো মাফ চাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন কোরআনের মহব্বতে কবরের চিন্তা করে গুনাহ থেকে বাঁচার জন্য যদি দিলটা তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন মা বাবার খেদমতের জন্য কবুল করেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সবাই জবানটা নারায় পড়েন ইয়া আরহামার রাহিমিন মহাব্বতে পরে নবীজি বলেছেন যারা
দোয়া করার আগে তিনবার ইয়ার আমার রহিমিন পড়বে, আল্লাহ তাদের দোয়া কবুল না করে বিদায় দিবেন না। ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, بتا ہم کو تیرے راہ کی اس طرف ہے, تیرے راہ پر چلا ہم کو خدایا, او دیار مالک গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির, কুদরতের নজর দিয়ে দেখেন কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত দাড়িওয়ালা নামাজি মুরব্বি হাজি সাহেবরা হাত তুলেছেন, কত যুবক ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, কত ব্যবসায়ী শ্রমিক, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। আমরা টাকার লোভে আসি নাই, জাহান্নাম থেকে ক্ষমা চাই, ও আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করে খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, ও দয়ার মালিক খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, মা বাবার খাদেমা বানায় দেন,